ওকে আমরা এখন করছি স্পেশাল আলু ভর্তা শুভ আমাদেরকে একটু বলবেন আসলে ওটা আপনি কি কি দিয়েছেন এর মধ্যে প্রথমে মরিচ সরিষার তেল দিয়ে ভাজা হয়েছে সরিষার তেল সাথে সরিষার তেল মিক্স করা হয়েছে তারপরটা কিলো কিলো ভাজা হয়েছে ভাজার পরে এটাকে এখন লবণ দিয়ে মরিচ আলু ভর্তা বানানোর একটা টেকনিক আছে আলু ভর্তা বানানোর পরে প্রথমে মরিচকে ওটা ছাড়িয়ে প্রথমে লবণ দিয়ে পিষ্ট হবে ভালো করে পিষার পর তারপর ওটার সঙ্গে পেঁয়াজ মেশাতে হবে পেঁয়াজ মেশার পর এইভাবে ভর্তা করতে হবে আমি আর চিবি ভাই যেটা করছি এখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইভাবে দেখেন এই আলু ভর্তা যে খাবে আমার মনে হয় ভেরিসনের আলু ভর্তা মনে হবে পারে না আমাদের যদি অডিয়েন্সরা যদি বানাতে চায় আসলে মানে কি কি দিবে আর কি আপনি কি কি দিয়েছেন সবচেয়ে প্রথমে হচ্ছে লবণের পরিমাণটা খাটি করতে হবে এবং তেলটা অবশ্যই ভালো যাচ্ছে বলে দিতে পারেন হ্যাঁ যদি হেল্প করে আমার বাসা দিয়ে আলু খাবার আসে আপনার বাসা দিয়ে মিট খরচে খালি আলু পেঁয়াজ আর মরিচ আপনারা কেউ দিন দরকার সরি সাথে আমরা বানাই নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একটু পরে আমাদের সবাইকে টেস্ট করা হবে একটু তারপরে কেমন হয়েছে আমাদের যারা খাদক বাহিনী আছে ফুডিজ আমারই তো লোভ লাগছে আসলে আলু ভর্তা গুলো দেখে হ্যাঁ অবশ্যই 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 আমি টেস্ট করবো অবশ্যই ভাই এখন টেস্ট করবে জোস 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 আমি আর একটু বুঝতে সবার হাতে হাতে খাওয়া যাবো হয়েছে সমুদ্রে বসে আলু ভর্তা খাইতেছি সেই লবণ একটু বেশি হয়ে গেছে না আচ্ছা দেখো ওটা কোনো ব্যাপার না কয়জন মানুষ বোনাবেন স্টপ স্টপ